হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের সবার খুব কাজে আসবে এখানে আমার কাছে রয়েছে একটা নন স্টিকের কড়াই নন স্টিকের কড়াই বা ফ্রাইং প্যানে আমরা যখন সবজি টবজি রান্না করি সেক্ষেত্রে দেখবেন সেই কড়াইটা একদম তেল চিটচিটে হয়ে যায় যতই ধোয়া মাজা করি না কারণ তা সত্ত্বেও দেখবেন হলুদের দাগ লেগে থাকে বা হলুদের যে একটা কষা ভাব সেটাও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে থাকে তো এক্ষেত্রে সমস্যা কী হয় দেখবেন যখন আমরা মিষ্টি জাতীয় কিছু রান্না করি যেমন পায়েস বা হালুয়া যখন রান্না করি সেক্ষেত্রে দেখবেন সেই পায়েস বা হালুয়ার মধ্যে হলুদের দাগ লেগে যায় আর হলুদের যে কষাভাব সেই কষাভাবটাও লেগে যায় তেমনটা যাতে না হয় তার জন্য একটা ছোট্ট ট্রিক যখনই আপনারা মিষ্টি জাতীয় কিছু রান্না করবেন সেক্ষেত্রে প্রথমেই সেই কড়াইয়ের বা কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে এক কাপ জল ঢেলে দেবেন তারপরে গ্যাসটাকে অন করে নেবেন ঠিক আছে গ্যাসটাকে অন করে নেওয়ার পরে যখন জলটা একটু গরম হয়ে যাবে জলটা গরম হয়ে গেলি তখন এক চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিতে হবে ঠিক আছে বেকিং সোডা এখানে ক্লিনারের খুব সুন্দর একটা কাজ করে কড়াইয়ের স্টিকি ভাব পরিষ্কার করতে বা যে কোনো ধরনের নোংরা পরিষ্কার করতে বেকিং সোডার কোনো তুলনা নেই তারপরে আমি একটু ডিজেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজেল দিতে পারেন আর যদি ডিজেল না থাকে তাহলে সেক্ষেত্রে ভীমবার একটু ঘষে দিলেই হবে তারপরে দেখুন একটু আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেরে দিলাম নেড়েচেড়ে দেওয়ার পরে দেখুন এইভাবে করে চারিত পাশে ঘুরিয়ে দেবো যাতে সলিউশনটা সব জায়গায় লেগে যায় এতে করে দেখবেন হলুদের দাগ বা হলুদের কষা ভাব খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে ঘষা মাজা করার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর এই জলটা যেহেতু ক্লিনার তাই আমি অন্য পাত্রে ঢেলে রাখলাম আর কড়াইটা একটু ঠান্ডা হয়ে যাক এই গরম গরম কড়াই এখন ধোবো না তাই যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখুন এই ক্লিনারটা দিয়ে এবারে আমরা কি করব। বাসন মাজার জন্য যেই স্ক্রাবারগুলো আমরা ইউজ করে থাকি স্টিল স্ক্রাবার বা স্কচ ব্রাইট সেগুলোও কিন্তু আমাদের পরিষ্কার করা খুবই প্রয়োজন কারণ এগুলোর মধ্যেও ব্যাকটেরিয়া জামস বা খাবার দাবারের ছোটো ছোটো কণাগুলো ঢুকে থাকে তাই এই সলিউশনার মধ্যে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখবো আর দেখুন ততক্ষণে কড়াইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো এবার আমি ট্যাব ওয়াটারের সাহায্যে কড়াইটাকে ভালো মতো করে শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ফেললাম এবার স্ক্রাবারগুলো ধোবো কিন্তু তার আগে দেখুন এই যে গরম সলিউশনটা সেটা আমি সিঙ্কের ড্রেনে ঢেলে দিলাম আর এবার স্ক্রাবারগুলোকে জলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তাহলে এগুলোও কিন্তু ব্যাকটেরিয়া ফ্রি আর সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা তাই এই সলিউশনটার মাধ্যমে তিনটে গাছ আমরা খুব সহজেই করে নিতে পারবো কড়াই খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে গেছে হলুদের দাগ সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার এই কড়াইয়ে আপনারা মিষ্টি জাতীয় হালুয়া বা পায়েস রান্না করুন খুব সুন্দর মতো করে রান্না করতে পারবেন আশা করছি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে প্রত্যেক দিন আর প্রত্যেক বাড়িতেই আমাদের ঘর ঝাঁটা দিয়ে ঘর মুছতে হয় ঘর মুছে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ঘর প্রতিদিন মুছি তা সত্ত্বেও কিন্তু ঘর দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে বা ঘরের মেজেগুলো ঠিকঠাক মতো করে পরিষ্কার হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ঘর মোছার জল জলে অল্প একটু লবণ দিয়ে দেবেন প্রত্যেক দিন এই কাজটি করতে হবে তারপরে যে কোনো সুগন্ধিযুক্ত হ্যান্ড ওয়াশ একটু দিয়ে দেবেন যদি হ্যান্ডওয়াশ না থাকে তাহলে শ্যাম্পু দিতে পারেন শ্যাম্পুর জায়গায় আপনারা যে কোনো ধরনের এক্সপায়ারি ট্যালকাম পাউডারেরও ইউজ নিতে পারেন তারপরে দেখুন বন্ধুরা যেভাবে আপনারা ঘর মুছেন মব দিয়ে বা যদি হাত দিয়ে মুছেন সেক্ষেত্রে হাত দিয়েও মুছতে পারবেন তাহলে দেখবেন বন্ধুরা লবণ লবণের মধ্যে থাকে ক্লিনিং এজেন্ট তাছাড়া লবণের সাহায্যে ঘর থেকে যত নেগেটিভ এনার্জি সেগুলোও দূর হয়ে যায় আর ঘরের মেজেগুলোও খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আর তাছাড়া হ্যান্ডওয়াশ বা সুগন্ধযুক্ত ট্যালকম পাউডারে ইউজ করার ফলে ঘরে যত বাজে দুর্গন্ধ দূর হয়ে গিয়ে সারা ঘরে খুব সুন্দর সুগন্ধ বেরোবে রুম ফ্রেশনারেরও প্রয়োজন পড়বে না চলেলাম পরবর্তী টেস্ট নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা মোজা শীতকালে ছোট থেকে বড় বা মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু আমরা মোজা পরে থাকি শীত থেকে বাঁচার জন্য আর শীতকালে তিন থেকে চার জোড়া মোজা থাকলেও মনে হয় আরও দু তিন জোড়া থাকলে খুব ভালো হতো প্রথমত শীতকালে তো মোজার খুব প্রয়োজন পড়ে চব্বিশ ঘন্টা আমরা মোজা পড়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে রোদ্রু ঠিকঠাক মতো ওঠে না তাই কেচে ধুয়ে শুকাতে দিলেও কিন্তু শুকায় না তাই শীতকালে আমাদের বেশ কয়েক জোড়া মোজার প্রয়োজন পড়ে থাকে কিন্তু তারই মধ্যে থেকে কিছু মোজার লাস্টিকটা লুজ হয়ে যায় লাস্টিক লুজ হয়ে গেলে মোজাটা যখন আমরা পড়ি তখন দেখুন মোজাটাকে বারবার নিচে দিয়ে নেমে আসে সেক্ষেত্রে খুব বিরক্ত লাগে তার জন্য একটা ছোট্ট ট্রিক এখানে নিতে হবে গাডার তো মোটা ধরনের গাডার নিতে হবে এখানে পাতলা গাডারগুলো নিলে হবে না মিষ্টির প্যাকেটের সাথে যে গাডার আসে সেগুলো নিলে হবে না ঠিক আছে তো এখানে মোটা ধরনের গাডার নেওয়ার পরে দেখুন মোজাটাকে পরার পরে এই জায়গায় গাডারটাকে বেঁধে দিতে হবে লাগিয়ে দিতে হবে হবে তাহলে দেখবেন মোজার ইলাস্টিকটা আর নিচে দিয়ে নেমে আসবে না যার ফলে মোজা আমরা খুব সুন্দর মতো করে ওয়ার করতে পারবো আর কোনো বিরক্ত লাগবে না বা মোজা বাতিল করার প্রয়োজন পড়বে না শীতকালে মোজার খুব প্রয়োজন তাই এইভাবে আমরা মোজা পড়তে পারি আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা পুরাতন বালিশের কভারগুলো আমরা ইউজ করি না আমরা এমনিই বাড়িতে ফেলে রাখি বা ক্লিনিংয়ের কাজই ইউজ নিয়ে থাকি এখানে আমি আপনাদের একটা দারুণ আইডিয়া শেয়ার করব তো এখানে আমাদের নিয়ে নিতে হবে হ্যাঙ্গার এবার কি করব এই হ্যাঙ্গারটাকে বালিশের মুখে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে করে তো বালিশের মুখে যখন হ্যাঙ্গারটা লাগাবেন তখন দেখবেন একটা দারুণ স্টোরেজ তৈরি হয়ে যাবে কিন্তু যেহেতু এখানে দেখুন কভারের মুখটা একটু বড় ছিল যার ফলে আমি কি করেছি একটা সেফটিপিন নিয়েছি পিনের সাহায্যে দেখুন কভারের মুখটাকে এইভাবে করে আমি আটকে দিচ্ছি যাতে মানে একটু মুখটা ছোট হয়ে যায় আর হ্যাঙ্গারটা ভালোভাবে ফিক্স হয়ে যায় যার কারণে এভাবে করে আটকে দিলাম এবার আমরা চাইলে যেখানে খুশি হ্যাং করে নিতে পারবো দরজার পেছনে যে হ্যাঙ্গারগুলো লাগানো থাকে সেই হ্যাঙ্গারের মধ্যে আমি দেখুন হ্যাং করে দিলাম আর আমি এটার ইউজ নেব লন্ড্রি ব্যাগ নোংরা কাপড়গুলোকে খুব সুন্দর মতো করে আমরা এর মধ্যে গুটিয়ে রাখতে পারবো তাহলে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে থাকবে না জামা কাপড়গুলো আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি ছোটো নিউবর্ন বেবি থাকে তাহলে আপনারা তার জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখতে পারেন কারণ ছোট বাচ্চাদের দেখবেন প্রচুর ছোটো ছোট জামা থাকে সেগুলো রাখার ক্ষেত্রেও ইউজ নিতে পারেন দরজার পেছনে যেহেতু আমি হ্যাং করেছি তাই দেখুন একদম দেখতেই পাবে না কেউ কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা